গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবজানি আমি দেবজানি আর এখন দেখো এই রোজগুলো এখন ফুটছে আর বেশ ভালো লাগে দেখতে তাই না তো এখানে সাদা আর রানী কালারের যে মশরোজ ধর্মতলা দিয়ে মানে স্প্লানেট থেকে একবার মানে কলকাতা থেকে কাক দিয়ে ফিরছিলাম তো এইখানে একটা গাছের গোড়ায় এই গাছগুলো হয়েছিল মানে বর্ষাকাল মানে বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার ছিল তখন আমি ওখান থেকে তুলে নিয়ে এসে বাড়িতে লাগিয়েছি তো এখন মানে অনেকগুলো বছর দশ বারো বছর হয়ে গেছে মনে হয় গাছটা থেকে প্রতি বছরই ফুল হয় আর এই পিঙ্ক কালারের যে ফুলটা দেখলে মানে রোজটা ওটা আমি বোনের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বোনকে একবার রথের মেলা থেকে গাছটা এগুলো সব অনেকগুলো কেনাকাটা করা হয়েছিল তো ওখান থেকে মস রসও কিনেছিলাম পিঙ্ক কালারেরটা যেহেতু আমার বাড়িতে ছিল না তাই জন্য তো এই তিনটে ফুলই এখন ফোটে আর অন্যান্য ফুলগুলোও তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি আর আজকেও একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি কি করবো বলো আর গরমে না কোনো রকম যেন কাজকর্মও যেন করতেই ইচ্ছা করছে না রান্নাবান্না তো মানে রাত্রিবেলা করে ভাত করে রাখছি আর দুপুরবেলা জল ঢালা ভাত খাওয়া হচ্ছে মানে এইরকম অবস্থা রান্নাঘরে একটু টিফিনের জন্য বা একটু চা খাওয়া চা বানানোর জন্য যাচ্ছি আর পালিয়ে আসছি আর একদমই ভালো লাগছে না রাত্রিবেলা হলে তবু যেন মনে হচ্ছে একটু রান্না বান্না করে কিছু খেতে পারবো কিন্তু দিনের বেলার তো সেটাই না সেটাও ইচ্ছা করছে না আর রাতের বেলা আবার এমনিতেও রান্না বান্না করতে ভালো লাগে না দুবেলা রান্না করে রাখি শুধু রাতে একটু ভাত বা তরকারি গরম এরমই থাকে কিন্তু কী করবো এতটা মানে কবে যে বৃষ্টি হবে জানি না তো এখন দেখো চা বানিয়ে নিচ্ছি আর আর তোমাদের সাথে শেয়ার করি আজকে মানে এই যে ভিডিওটা শেয়ার তোমাদের সাথে শেয়ার করছি দুপুরবেলা ভাত খাইনি দুপুরবেলা একটু ঘন করে মোটা করে দইয়ের ঘোল বানিয়েছি ওটাই খেয়েছি শুধু আমার হাজব্যান্ডই ভাত খেয়েছে মানে আমার এখন প্রায় দিন আমার ভাত খাওয়ার মানে নেশাটাও বলা যায় কেটে কেটে যাচ্ছে তো একটা সময় আমার ভাতের নেশা প্রচুর পরিমাণে ছিল ভাত এখনও পর্যন্ত আমি খেতেই ভালোবাসি রুটির থেকে তবুও মানে এখন যেটা হচ্ছে মানে ভাত ছাড়া আমি ঠিক আছি মানে ভাতের বদলে অন্য কিছু খেয়ে নিচ্ছি যেটা গরমের জন্য ভালো সেরকম আর যদি ভাত খাচ্ছি মানে এই যে গরম যে মাছ ভাত ডাল দিয়ে যে খাওয়া সেটা খেতে পারছি না এতটাই কষ্ট হচ্ছে আর ঘরে দেখো মানে পর্দাগুলোকে সরাইনি সকালবেলা উঠে না অনেকক্ষণ পর্দাগুলো ঘরের টানাই থাকে কারণ বাইরে যা তাপ তাপ ওঠা শুরু হয় তো ঘরের ভেতরটা না তখন অনেকটা ঠান্ডা থাকে তো রাত্রিবেলা প্রায় একটা দেড়টার দিকে আমাদের ছাদটা ঠান্ডা হয় নালে পুরো ছাদটা সারাটা দিন রোদ পরে পুরোটা সন্ধ্যে রাত্রিবেলা ওই বললাম দেড়টার দিকে ওর পরে গিয়ে ঠান্ডা হয় তখন মানে ঘরের ওয়েদারটা অনেকটা ভালো লাগে আর এই বেসিনটা অনেকটা ময়লা পড়েছিলো সেটা খোলা জায়গায় থাকে তো রাস্তা দিয়ে অনেক টুলো ওড়ে গাড়ি যায় আর যেহেতু এখন শুকনের সময় বৃষ্টিও নেই তো একটু ময়লা পড়েছিল তো এখন ভাবলাম স্নানের সময় আর স্নান তো আমার বারে বারে চলছে আর তো ভাবলাম যে এটাকে এখন একটু পরিষ্কার করে নিই তো একটুখানি ওই কল এ দিয়ে পরিষ্কার করে নিলাম হারপিক দিয়ে কলিন বলছি আর এই ছোটো হারপিকটা আমার রান্নাঘরে আগে ইউজ করতাম যখন আমার ওই সাদা মতো সিঙ্কটা ছিল তো এখন আর ওখানে হারপিক লাগে না একটু সাবান দিয়ে মাজলেই হয়ে যায় আর ওই সিঙ্কটার মধ্যে সাবান দিয়েও মাজতাম কিন্তু একটা কষকস বিশেষ করে চা পাতার একটা কষ হতো বলে তখন হারপিকটা মাঝে মাঝে দিতাম তো দেখো বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেল আর পরিষ্কার থাকলে ভালো লাগে কিন্তু ওই বেশিক্ষণ না ময়লা পরে ধুলো টুলো পডে বা কোনো পাতা টাতা উড়ে টুড়ে পড়ে এইভাবে হয় তো এখন ওই বললাম স্নান টান সারবো তো ওই জন্য বেসিনটা ভালো করে ধুয়ে মুছে নিলাম নিয়ে আর একবার স্নান টান সেরে আসলাম আর এখন দেখো এই মুড়ির প্যাকেটটা আনা হয়েছে দুদিন হয়েছে অবশ্য যা গরম মানে মুড়িগুলো ভালোই ছিল কিন্তু প্যাকেটটা যেটা বলছি প্যাকেটটা না নিচের দিকটা ফেটে গেছে তো ব্যাগের মধ্যে বসানো ছিল তো জানিও না তো মুড়িটা ঢালার সময় তখন দেখছি যে মানে সামলাতে পাচ্ছি না আর এই মুড়ি ঢালার কাজটা আমার হাজব্যান্ডই করে কিন্তু সেদিন মানে মানে ব্যস্ত ছিল বলে আমাকে বললো তুমি প্যাকেটটা ভরে রাখো কারণ দুদিন হয়ে গেছে ওটা মানে ঢালা হয়নি মুড়িটা নরম হয়ে যাবে কিন্তু এই যে শুকনো গরমের জন্য মুড়িটা আর নরম হয়নি বেশ ছিল আর ওই যে যে প্যাকেটটা যেটা ওটা বললাম তো বোতল মানে কৌটো সেটার মধ্যে বাদ বাকিটা ঢেলে নিলাম আর এটার মধ্যে অনেকটা মুড়ি আছে আর এই যে মানে যে প্যাকেটে যেটুকু আরেকটু ছিল ওটা ঢেলে নিলাম আর এই টেবিলটার মধ্যে কতগুলো মুড়ি পড়লো আর দেখো পাখা চালিয়ে রয়েছে পাখা তো বন্ধ করলে মানে সামলাতে পারছি না এমন কষ্ট হচ্ছে তো ওই মুড়িগুলোকে এখন এই প্যাকেটে করে নিয়ে বাইরে ফেলে দেবো মানে পাখি পাখিরাখিরা এসে খেয়ে নেবে আসলে ওই টেবিলটা সবসময় মোচা হয় দিনে দুবার করে কিন্তু না টিকটিকিতে পটি করে দেয় তো সাদা অংশটা তো বুঝতেই পারবো না টেবিলটা পরিষ্কারই আছে তবুও বলা যায় না কোথায় কি পরে থাকবে তো ওই মুড়িগুলো এখন এদিকটা ফেলে রাখলাম ওই কাঠ বিড়ালি তারপর ছাতিম পাখি বিভিন্ন রকম সব আসে পাখিরা শালিক পাখি ওরা এসে খেয়ে নেবে তো এখন আবার রান্নাঘরে দেখো এই যে রোস্টেড চাটা এটা আমি অনলাইনে নিয়েছিলাম তো প্যাকেটটা কেটে বক্সে ভরে নিয়েছিলাম তো আমার হাজব্যান্ড বললো এটাকে একটু রোদে দিও ওরা দোকা মানে মানে অনলাইনে যে নিয়েছি দুটো প্যাকেট নিয়েছিলাম তো একটা প্যাকেট খেয়েছিলাম খুব টেস্ট পাইনি যেটা টি একটা টেস্ট হয় তো আমার হাজব্যান্ড বললো একটু রোদ খাইয়ে নিও যদি টেস্ট পাওয়া যায় তো এখনও খাইনি মানে আজকে রোদে দিয়েছি দুইয়ে আবার বিকেলবেলা আবার বক্সে ভরেই রেখেছি তো দেখা যাক আর রোস্টেড টিটা খেতে আমি ভালোবাসতাম কিন্তু এখন যাই না কেন রোস্টেড টিয়ের নেশাটা যেন একটু কমেছে আর মানে একরকম চা খেতে খেতে না মানে আর ভালো লাগে না সেই ব্যাপারটা হয় কিন্তু এই রোস্টেড টিটা খেলে না একটা মানে সন্ধেবেলা চাটা খেলে একটা মানে আমেজ বলে একটা বেশ ফ্রেশ রিফ্রেশ হয়ে যাওয়া সে এরকম একটা হয়ে যায় তো আর না খেলে যেন মনে হয় মাথাটা ব্যথা ব্যথা করছে এরকম হতো কিন্তু এখন অবশ্য চায়ের থেকে যেন মনে হয় শরবতটাই বেশি ভালো তো একটা থালার মধ্যে দিলাম হয়নি তো এই বেলিটার মধ্যে আবার দিলাম একটু রোদে তো একটা রোদ পেলেই হবে তো সারাদিন দিয়ে রেখেছিলাম আর বিকেলবেলা যখন যাবে যাবে হচ্ছে তখন ওটা তুলে আবার কোর্টে ভরে রেখেছি তো এই ফুলগুলোর কাছে যেন আসতে বেশি ভালো লাগে বারে বারে আবার একটুখানি দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম আর রেন লিলি ছিল ওটাকে কাটিং করে দিয়েছি পাতাগুলো আর এইটা দেখো কালকে তোমাদের সাথে ভিডিওতে বললাম যে পনির সিক্সটি ফাইভ তো এটা হচ্ছে পনির সিক্সটি ফাইভ তো বাদ বাকিটা যেটা আছে তো খেয়ে নেবো দুজনে দুজনে বলতে আমার হাজব্যান্ডই খাবে আমি এখান থেকে এক পিস খাবো তাও আমি খাচ্ছিলাম না হাজব্যান্ড ভালি বলছে খাও 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 করছে পাগল করে দিচ্ছে কারণ পনির সিক্সটি ফাইভটা বললাম ক্যাপসিকাম এগুলো দিয়ে বানানো মানে পনির চিলি পনির টাইপের খেতে মানে চিলি পনির বা চিলি চিকেন এরকম কিন্তু ক্যাপসিকাম বা পেঁয়াজের জিনিসটা না বাসি হলে না সেই টেস্টটা পাওয়া যায় না টেস্টটা নষ্ট হয়ে যায় তো সেই আগের টেস্টটা নিই আর তো আমার হাজব্যান্ড খেলো আর গরমকাল যেহেতু একটু টক টক খেতে ভালো লাগে তো যেহেতু লাল লাল যে ট মানে ক্যাপসিকামটা ওটা একটু টক টক স্বাদ হয় তো আগে আমার হাজব্যান্ড মানে এমনি সবুজ ক্যাপসিকাম তো আনাই হয় লাল আর একটা হলুদ ক্যাপসিকাম আনা হয়েছিল তো সেই টমেটোর মতো একটা টক টক মতো স্বাদ হয় খেয়েছিলাম একবার চাউমিন করে ভালো লেগেছিল খেতে আর এর মধ্যে কারি পাতাও দেওয়া রয়েছে তো ওই স্যালাড দিয়ে খেলাম তো ওরাও যেদিনকে এসেছিলো একটু স্যালাড কেটেছিলাম আর এইভাবেই খাওয়া হয়েছিল আর এখন দেখো বিকেলবেলা তো বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা তো আজকে বানানো হচ্ছে লেবু চা লেবু চা মানে দীঘা চা দীঘা চা মানে আমাদের জল চা তো রোজ তিন রকম তো চা পাতা ঘরে থাকে এই যে দানা চা যেটা হাফ ডাস্ট বলি মানে এটা হচ্ছে টাটা টি টাটা টি গোল্ড মনে হবে তো এই চাটা তো পরেই রয়েছে এটা দুধ চায়ের জন্য ইউজ হয় মানে মা ওরা আসলে তখনই খাওয়া হয় বা কেউ বাড়িতে আসলে দুধ চা বানিয়ে দিলে তার কেউ এখন দুধ চা খায় না বাড়িতে আসলেও সবাই যারাই আসে তারাই বলে যে র চাই খাবো তো দেখো একটু লেবুটা চিপে নিচ্ছি আর এই গরমের জন্য না মনে হয় যেন এই লেবু চাটাই যেন খেতে ভালো লাগছে তো আজকে সন্ধেবেলা যখন বানিয়েছে আমার হাজব্যান্ড তো খুব খুশি খেয়ে আর সেদিন দিদি ওরা এসেছিলো তখনও লেবু চাই বানিয়েছিলাম দিদি ও দাদা দুজনে লেবু চাই খায় আমরা যেন চা পাতা দিয়ে চা মানে এই চাটা খাই আর এই বাটিটার মধ্যে সমস্ত লেবুর খোসাগুলো জমাচ্ছি কারণ বোতল পরিষ্কার করবো বোতলগুলো পরিষ্কার করতে হবে আর এগুলো একটু কুচি কুচি করে কাঁচি দিয়ে কেটে নেবো কেটে নিয়ে বোতল পরিষ্কার করব তো ওই জন্য একসাথে জমিয়েছি আর এই সে এই বোতল পরিষ্কারের কাজটাও তো একটু সময় সামাক্ষ সাপেক্ষ ব্যাপার মানে একটু সময় লাগবে তো সেইটুকু সময় আমি রান্নাঘরে টিকতে পারি না তো ওই জন্য পালিয়ে যাই তো ওইগুলোকে একটা সময় কাচিয়ে দিয়ে কুটকুট করে কেটে আর বোতলগুলোও তো ফাঁকা হচ্ছে না বোতলগুলো জল খাওয়া হচ্ছে আবার নতুন করে জল ভরা হচ্ছে আবার ফ্রিজে রাখা হচ্ছে এইভাবেই চলছে তো ওই তোমাদের সাথে আর কোনো ভিডিও মানে সেভাবে তো কোনো কাজকর্ম করছি না তাই এই ছোট্ট ভিডিওটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম তো দারুণ হয়েছিল চাটা খেতে বিকেল সন্ধ্যাবেলায় চাটা গরমের জন্য খুব ভালো লাগছিলো আর আমার হাজব্যান্ডের জন্য একটু সুগার ফ্রি দিয়েছিলাম আমাকে আমার চায়ে আর কিছু দিইনি জলজিরা জিরা আর লেবু দিয়েই খাওয়া হয়েছে